আপনি দেখুয়া ও আপেল দিয়ে কিভাবে হাঁস বানান ওভাবে আমরা খাটতে হইব। আপেল একটা পিস তল এই যে নিচ সাইডটা আমি খাটলাম, এই আপনার ওই না, এই সাইডে দিয়ে আমি হাঁসের ডানা দিলাম। এই দেখেন এইভাবে এটা ডানার জন্য হাঁসর, ওই দেখেন এইভাবে, এই দেখেন আর একটা তুললে কথা, এই লো একটা সাইডে আমি ডানা তুললে রাখলাম কেন, এরপর দিয়ে ও সাইডে দিয়েও সমানভাবে আমি তুলবো। সমানভাবে তোলা লাগে, এটা ধরেন কোনো বিয়ার কোনো থালো বা এমলা কোনো অকেশনাল ফ্রুট সালাতও বেশি যায়, এটা ফ্রুট সালাতও এটা ইউজ করা হয় বেশি। এই দেখেন এই দেখো হয়ে গেছে, এগুলো আমি রাখলাম না, এখন উফরিয়েতে কাটা লাগবো। তিন পাটে কাটা লাগে এক একটা, এই দেখেন এখন হইলো আমি এটা একটা মাথা দিব, হাঁসের মাথা তো লাগবে। এই দেখেন একটা লং রইবা এটা চোখ দেওয়ার জন্য, ও দেখো চোখ দেওয়ার জন্য আপনার এইখানেও আমি মাথাটা ঢুকাই দিব। এই যখন মাথা লাইলাম হাঁসের মাথা হয়ে গেছে, এই আপনার ডাকনা, এই দেখেন আমার তৈরি হয়ে গেল আমার হাঁস। এই দেখো এই দেখো আমার ফিশন সাইড, এই ও সাইডে, এই দেখেন এই দেখেন হাঁস। এইবার যদি আপনি থালো দিন কোনো ফাংশনের আপনার এরা পছন্দ করবা। ধন্যবাদ আপনাদের।